আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা যারা সৌদি আরবে আছেন, আপনারা চাচ্ছেন যে আপনার ইকামা নাম্বার বা ইকামা ডেট চেক করার জন্য, সেটা কিভাবে চেক করবেন সেটা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা আপনারা আফসির ছাড়া কিভাবে ইকামা চেক করবেন সেটা আজকে ভিডিওটি আমি দেখাবো। আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন। চলুন ভিডিওটি দেখে আসি। প্রথমে আপনার মোবাইলে চলে যাবেন, যেহেতু আমরা বেশিরভাগ মোবাইল ইউজ করি, তার মাধ্যমে আমরা আপনাকে দেখাবো কীভাবে আপনার আফসির ছাড়ায় আপনার ইকামা চেক করবেন। প্রথমে গুগল ক্রোমে চলে যাবেন, সেখানে লিখবেন মল, সার্চ বাটনে লিখবেন মল গভ সাপ। এখানে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন, দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, ইনকোয়ারি লগ ইন, এখানে দেখেন মল গভ সা লগ ইন, মল গভ সা ইনকোয়ারি। এখান থেকে আমরা চয়েস করে নেব মল গভ সা লগ ইন, এই অপশনটাতে চয়েস করে নেব প্রথমটায়। চয়েস করার পরে এরকম অপশন চলে আসবে, দেখেন আমরা সরাসরি সৌদি গভর্নমেন্ট ওয়েবসাইটে চলে আসলাম। তারপরে এখানে চলে আসার পরে এখানে উপরে থ্রি ডট আপনি ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে আপনি ট্রান্সলেট অপশনে ক্লিক করে ট্রান্সলেট অপশন করে নেবেন, যেহেতু পরবর্তীতে আপনার যদি আরবি আসে অটোমেটিক ইংরেজি হয়ে যাবে, তা নিয়ে আপনার টেনশন করতে হবে না, সবগুলো ইংরেজি হয়ে যাবে আমার মতো সেম। এখন আমরা চলে যাব, নিচে চলে আসার পরে নিউ ইউজার এই অপশন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখবেন এই অপশনটি চলে আসছেন লগ ইন, এখানে নোটিফিকেশন, এখানে ইউর পলিসি নোটস, এখানে টিক মার্ক দিয়ে দেবেন। তারপর আই নো আন্ডার স্টেট, আপনি সব কিছু জানেন, এই অপশনটিতে আপনি ক্লিক করবেন, তাদের পলিসি সম্পর্কে জানেন তার টিক মার্ক এখানে দিয়ে দেবেন। এখানে দেখেন চলে আসছে, এখান থেকে উপরে দেখেন আরবি লেখা আছে, ওখানে ক্লিক করে আপনি ইংরেজি করে নিতে পারবেন, বা আপনি ট্রান্সলেট অপশন থাকলে অটোমেটিক ট্রান্সলেট করে নিতে পারবেন। এখানে আপনার ইকামা নাম্বারটি ডালবেন, ইকামা নাম্বারটি দেওয়ার পরে এখানে আপনার ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন, এটা আপনার ডেট অফ বার্থটি দিয়ে দেবেন। এখানে এখানে আপনি কত সালে জন্মগ্রহণ করছেন, এখানে হিজরি এবং জিসুস দুইটা অপশন আছে, এখান থেকে আমরা যেহেতু ইংরেজি মাস সিলেক্ট করি তার জন্য আমরা এখান থেকে হিজরি জিসুস দিয়ে দেব, দিয়ে দিলাম। এখান থেকে আপনার প্রথমত আপনার সাল সিলেক্ট করে নেবেন, অ্যান্ড সালের উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে সাল সিলেক্ট করে নেবেন, তারপর ডেট অফ বার্থটি দেওয়ার পর নিচে যে ছয় ডিজিটের একটু কোড আছে, দেখেন এখানে এই কোডটি এখানে আপনার ভেরিফিকেশন কোড অপশনে দিতে হবে, সঠিকভাবে দিতে হবে। দেওয়ার পরে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন, আর যদি আপনারা সাম চেঞ্জ করার জন্য উপরে অ্যারো চিহ্ন আছে ওখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা চেঞ্জ করে নিতে পারেন যদি কোডটি আপনি না বোঝেন, তারপর দা নেক্সট অপশনে ক্লিক করবেন। বন্ধুরা দা নেক্সট অপশনে ক্লিক করার পরে একটু অপেক্ষা করে নেবেন, এখানে অপেক্ষা করার পর আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, আপনার ইকামার উপর আফসির নাম্বার যেটা আছে সেই আফসির নাম্বারে একটা কোড যাবে, সরি মোবাইল নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটি এখানে দিয়ে দেবেন। আপনি আফসির রেজিস্ট্রেশন করছেন যেই নাম্বার দিয়ে ওই নাম্বারে কোড যাবে, সেই কোডটি এখানে দেওয়ার পর এখান থেকে নেক্সট করে দেবেন বা সেন্ড করে দেবেন। সেন্ড করার পরে একটু অপেক্ষা করে নেবেন, এখান থেকে আপনারা সেন্ড অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন একটু অপেক্ষা করে নেবেন, এখানে আপনার সমস্ত ডিটেলস চলে আসছে। বন্ধুরা এখানে দেখেন আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, সেকেন্ড নেম সব কিছু চলে আসবে। আসার পরে আপনার নিচে চলে আসবেন, নিচে আসার পরে আপনি দেখতে পারবেন আপনার ইকামা এক্সপায়ার ডেট কতদিন আছে, সেটা এখন আমি আপনাকে দেখাবো বন্ধুরা। তার জন্য বন্ধুরা আপনারা বুঝে নেবেন, এখানে সবার সবার পার্সোনাল ডকুমেন্ট থাকে, তার জন্য আমি হাইড করে রাখছি, ঠিক আছে। তারপর এখান থেকে আপনারা নিচে চলে আসবেন,
স্ক্রল করে নিচে আসার পরে এখানে আপনার সমস্ত ডিটেলস দেখে নিতে পারবেন বন্ধুরা এখানে আপনার ডেট এক্সপায়ার ডেট কত এবং কোন নাম্বারটি আছে অ্যাড করা আছে এখানে সবকিছু দেখতে পাবেন দেখেন এখানে আমার এক্সপায়ার ডেট এখানে আছে রেজিডেন্ট অর্থাৎ ইকামা আমার এক্সপায়ার ডেট এখান থেকে আপনি ইকামা এক্সপায়ার ডেট চেক করে নিতে পারবেন যদি আপনার হুরুপ মানে হুরুপ চেক করে নিতে পারবেন কুরুস মানে কুরুস সবকিছু এখানে শো হবে সবকিছু এখান থেকে চেক করে নিতে পারবেন সব ইনফরমেশন হয়েছে আমি একটু ব্লার করে রাখছি তো বন্ধুরা আজকের ভিডিওটিকে আর বন্ধুরা আপনাদের সুবিধা হিসেবে হয় থাকেন আপনি চাচ্ছেন যে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন সেটা কিভাবে করবেন সেটা আমাদের মাধ্যমে খুলে নিতে পারবেন খুব সহজে আমাদের ভিডিও লাস্টে এই নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা অল্প টাকার মধ্যে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটিকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ